গোপাল ভাঁড়ের যখন বয়স 9 বছর, ঠিক সেই সময় তার বাবা মারা যান। গোপালের বাবা টাকা পয়সা বা বিষয় সম্পত্তি কিছুই রেখে যেতে পারেননি, তাই গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারতেন না। গোপালের বয়স যখন 14, তখন সে তার মামার বাড়ি থেকে ফিরছিল। যাবার সময় মাঝরাস্তায় তার ভীষণ খিদে পেয়ে যায়। কিন্তু কি করবে, তার হাতে তো কোনো টাকা পয়সা ছিল না, তাই সে খিদে চেপে রেখে কোনো রকমে হাঁটছিল। কিন্তু পেটের খিদে নিয়ে আর কতক্ষণ পথ চলা যায়, বিশেষ করে এই দুপুর বেলায়। খানিক দূর যেতেই একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল। দোকানের সামনে গিয়ে সে দেখল একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টির দোকানের মালিক দুপুরবেলার খাবার খেতে গিয়েছিল পাশের ঘরে। কিশোর গোপাল ছেলেটিকে একা দেখতে পেয়ে কি করে সন্দেশ খাওয়া যায় তার মতলব করছিল। দোকানে ঢুকেই গোপাল কোনো কথা না বলে সন্দেশের থালা থেকে টপা টপ কটা সন্দেশ তুলে মুখে পুরে দিল। গোপালের কাণ্ড দেখে দোকানের ছেলেটি তো অবাক। সে বলল, তুমি কে বাপু, বলা নেই কওয়া নেই সন্দেশ খেয়ে যাচ্ছ। গোপাল ভাঁড় এই কথার উত্তরে আরো কয়েকটা সন্দেশ মুখে পুড়ে একগাল হেসে বলল, আমার নাম মাছি, আমি তো রোজই এইভাবে সন্দেশ খাই, বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো। ছেলেটি তখন দোকান থেকে চিৎকার করে পাশের ঘরে থাকা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে তাচ্ছিল্যভাবে বলল, তাতে কি হয়েছে, ও নিয়ে তুই মাথা ঘামাস নে। ততক্ষণে গোপাল থালার সন্দেশ প্রায় শেষ করে ফেলেছে। থালার অবশিষ্ট সন্দেশের শেষ টুকরোগুলো মুখে পুড়ে বেশ খানিকটা জল চোঁচো শব্দে গলায় ঢেলে একটা তৃপ্তির ঢেকুর তুলে দোকানের বাইরের পথে গোপাল নেমে পড়ল। তখন ছেলেটি আবার চিৎকার করে তার বাবাকে জানালো, বাবা মাছি সন্দেশ খেয়ে দাম না দিয়েই চলে যাচ্ছে। ছেলেটির বাবা দুপুরের খাবার খেয়ে একটা ঘুমের তোড়জোড় করছিল। ছেলের নালিশে বাবা যেন কিছুটা বিরক্তি সহকারেই বলল, আহ মাছিরা পয়সা পাবে কোথায় যে দাম দেবে, মাছি রোজ রোজ বিনি পয়সাতেই সন্দেশ খায়। এদিকে গোপাল ভর পেটে সন্দেশের ঢেকুর তুলতে তুলতে বেশ তার বাড়ির দিকে রওনা দিল।